সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে আমরা নিয়মিত আপনাদের সামনে হাজির হই সমসাময়িক নানা বিষয় নিয়ে। যেহেতু যুক্তরাষ্ট্র টেলিভিশন, আমরা যুক্তরাষ্ট্রের নানা বিষয়টি সামনে আনার চেষ্টা করি। তবে বিশ্বব্যাপী যদি গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটে সেই বিষয়টিও নিশ্চয়ই আমাদের আলোচনায় থাকে। আজকে আমাদের সাথে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন সবার আগে আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দিই। আমার বাদিকে রয়েছেন অনারেবল মঈন চৌধুরী, তিনি অ্যাটর্নি অ্যাট ল এবং ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স, আপনাকে কুইন্স কাউন্টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন কাজী শহীদ হাসান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত তিনি আমাদের সাথে থাকেন। আমরা আজকে নানা বিষয় নিয়ে আলোচনা করব, খুবই আনন্দিত আমরা তাদেরকে পেয়েছি। তবে খুবই একটা দুঃখের বিষয় যে আমরা সরাসরি আজকে একটু যান্ত্রিক ত্রুটির কারণে ফেসবুকে সরাসরি সম্প্রচার করতে পারছি না। ফেসবুকে আমরা হয়তো বা খুব দ্রুতই এটি আবার করব, কারণ ফেসবুকের মাধ্যমে আপনারা অনেকেই অংশগ্রহণ করেন এবং বিপুল আমরা দর্শকদের চাহিদার কারণেই কিন্তু সম্মানিত অ্যাটর্নিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এই অনুষ্ঠানে নিয়ে আসছি। ফলে আমরা চাইছি যে আপনারা অংশগ্রহণ করবেন, আপনাদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। এই দু একটি দিনের জন্য আমরা দুঃখ প্রকাশ করে নিচ্ছি। শুরুতে যাচ্ছি সম্মানিত মঈন চৌধুরী আপনার কাছে। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। এই অনুষ্ঠানের সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলি। সবশেষ যে ঘটনাটি আজকে ঘটেছে সেটি হচ্ছে সিনেটর জেফ সেশনসকে পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনেট চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। এবং আপনি জানেন এর আগের ঘটনা প্রবাহ, এবং গতকালই এলিজাবেথ ওয়ারেন আপনার যে বক্তব্য রাখতে গিয়েছিলেন তার বিরুদ্ধে, সেই বিষয়গুলো সব কিছু আপনি জানেন। তার এই মনোনয়নটির বিষয় কী বলবেন? এটা আসলে বলার কিছুই নেই, আমরা জানতাম যেহেতু যে সিনেটটা এখন আপনার রিপাবলিকানদের কন্ট্রোলে আছে এবং হাউসটা রিপাবলিকানদের কন্ট্রোলে আছে, তো এটা হওয়াটাই স্বাভাবিক, এটা আমরা স্বাভাবিকভাবে নিয়েছি। কিন্তু তারপর ডেমোক্রেটরা চেষ্টা করেছে যে কোনোভাবে এটাকে ঠেকানো যায় কি না, কিন্তু ফাইনালি যেহেতু রিপাবলিকানদের ভোট বেশি, এটাই হওয়াটা স্বাভাবিক। আচ্ছা, আজকে যেটি হচ্ছে 52-47 ভোট, 48 জন সিনেটরের মধ্যে একজন আলাবামার, যিনি তার সহকর্মী হিসেবে তিনি চেষ্টা করেছেন যেন জেফ সেশনস মনোনয়নটা চূড়ান্ত হয়, সেটি হয়েছে। তো জেফ সেশনসের এই মনোনয়নটিকে কীভাবে দেখছেন? ব্যক্তি হিসেবে তাকে নিয়ে অনেক কথা আমরা এর আগে শুনেছি, তো তিনি চূড়ান্তভাবে অ্যাটর্নি জেনারেল হলেন দেশের, কীভাবে বিশ্লেষণ করবেন? এখন ব্যক্তিগতভাবে যা বলা যায় যে ওনার ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করলে অনেক কিছু চলে আসে তার নেগেটিভ পজিটিভ, কিন্তু যখন সে সংবিধান এক একটা পদে মানে আসীন হয় তখন সে সংবিধানটা ফলো করারই কথা। আমরা আশা, উই হোপ ফর দ্য বেস্ট, যেহেতু সে নির্বাচিত হয়ে গেছে এখন আমরা হোপ ফর দ্য বেস্ট। মানে আপনি বলছেন যে আমরা চাইবো যে তিনি অ্যাটর্নি জেনারেল যে সাংবিধানিক যে পদটি অলঙ্কৃত করছেন এটিতে তিনি যথেষ্ট তার ভূমিকা রাখবেন, সংবিধান সম্মতভাবে সে কাজ করবে, এটাই আমাদের আশা। যে যেমন শপথ করছে সংবিধান সমুন্নত রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। সংবিধানকে সমর্থন কর, সংবিধানটা সে সমুন্নত রাখার চেষ্টা করবে, তার ব্যক্তিগত অপিনিয়ন হয়তো এখানে কাজে লাগাবে না, ওইটাই আমরা এখন প্রত্যাশা করব আর কি। আচ্ছা, কাজী শহীদ হাসান, জেফ সেশনসের মনোনয়ন চূড়ান্ত বিষয়ে আপনার কি মতামত? দেখেন, জেফ সেশনসের একটা পাস্ট আছে না, একটা যে আগে কী করেছেন, এইটার একটা সময় উনি নিঃসন্দেহে বর্ণবাদী ছিলেন, এ সম্বন্ধে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি তারপরে বলেছেন যে আমি ছিলাম না ইত্যাদি ইত্যাদি, বলবেনি, অনেক দেশ চলে গেছে। মার্টিন লুথার কিংয়ের স্ত্রী কোরেটা কিং তার বিরুদ্ধে একটা চিঠি লিখেছিলেন 30 বছর আগে, একটা চিঠি লিখেছিলেন সিনেটে যেন একটা গুরুত্বপূর্ণ পদে থাকেন না, বিগত আমলে সেটা সেনেটর ওয়ারেন পড়তেছিলেন, পড়তে দেওয়া হয়নি। এখন উনি অ্যাটর্নি জেনারেল হিসাবে কী করবেন না করবেন, যখন কিছু না করা শুরু করে তার আগে কিছু বলা মুশকিল, কারণ একজন লোক ভবিষ্যতে কী করবে না করবে সেটা নিয়ে এই মুহূর্তে একটা কিছু জারি দেওয়া যায় না। আচ্ছা, তারপরেও একটু কি কঠিন হয়েছে, কারণ আমরা দেখেছি এর আগে এডুকেশন সেক্রেটারির পদে যিনি এসছেন রীতিমতো মাইক পেন্সকে সেখানে ভোট দিতে হয়েছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে, পরবর্তীতে আমরা দেখলাম অ্যাটর্নি জেনারেলের বিষয়ে অনেকটা কঠিন ছিল পদ। আপনি বলছেন যে এডুকেশন সেক্রেটারি ডিভোর্স, উনি কোনোদিনও পাবলিক এডুকেশন পাবলিক স্কুলের ফরে ছিলেন না কোনোদিনও, এটা সবসময় আগের থেকেই জানা ছিল, এটাতে নতুন কিছু নাই। উনি সেই জন্য এইভাবে পাস করলেন, কিন্তু দেখেন 90% লোক এই দেশে পাবলিক স্কুলে যায়। হ্যাঁ, এখন আপনার এডুকেশন সেক্রেটারি পাবলিক স্কুলের বিপক্ষে,
এরপরে ভবিষ্যতে কি করেন এগুলি দেখতে হবে। কিন্তু ডেমোক্র্যাটদের উচিত এই মুহূর্তে জানানো দেশকে যে আমরা এই জন্য একে পছন্দ করি না। এই দেশে কোনো অ্যাটর্নি জেনারেল আজ পর্যন্ত হয়নি যিনি বর্ণবাদী জিনিস আগে করেছেন। হ্যাঁ, সেই জন্য এটা ডেমোক্র্যাটদের রেসপন্সিবিলিটি, যদিও জানে যে তারা ঠেকাতে পারবে না, তারপরেও লোকজনকে জানানো। এই বিষয়টিতে আপনি কি বলবেন? একই কথা, আমরা জনমত তৈরি করতেছি। আমি ডেমোক্রেটিক পার্টির একজন ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ। আমাদের ইন্টারনাল পলিসি হচ্ছে এটা এখন জনমত তৈরি করা, এবং আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছি। এবং যদি সংবিধান বিরোধী কোনো কার্যকলাপ হয়, যেমন প্রেসিডেন্টের অর্ডার নিয়ে, একজরিব অর্ডার নিয়ে আমরা যেরকম ফাইট চলতেছে, আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, শান্তিপূর্ণ আন্দোলন, কোনো সহিংস না, অহিংস আন্দোলন হচ্ছে, এবং আমরা যে আইনি লড়াই চালিয়ে যাচ্ছি জনগণের স্বার্থে, ডেমোক্র্যাটরা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, আমরা মানবাধিকারের খুব পক্ষে জোরালোভাবে কাজ করি, তো আমরা চাই যে মানবাধিকারটা সমুন্নত থাকুক এবং সংবিধানটা, সংবিধানের যে যে ক্লজ, কোনো ক্লজ যেন ভায়োলেট না হয়, কারো দ্বারা যেন ভায়োলেট না হয়, এমনকি সাংবিধানিক পদে যে আসীন আছে প্রেসিডেন্টের মাধ্যমে যে ভায়োলেট হয় আমরা তার প্রতিকার করতে চেষ্টা করতেছি। আপনারা ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের নিউ ইয়র্কের গভর্নর, মেয়র, অল দ্য কংগ্রেসম্যান, সেনেটরস সবাই আমরা মাঠে নেমে আসছি ইমিগ্রান্টদের স্বার্থে, অধিকার রক্ষার্থে এবং সাংবিধানিক ক্লজগুলো সমুন্নত রাখতে। আচ্ছা, তো এই প্রসঙ্গটি যেহেতু এসেই গেল, সবশেষ আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাহী আদেশের মধ্যে সবচেয়ে আলোচিত দু তিনটি ঘটনার মধ্যে একটি হচ্ছে অভিবাসী, বিশেষ করে সাতটি মুসলমান দেশের নাগরিক এবং শরণার্থীদের বিষয়ে নিষেধাজ্ঞা। এটি নিয়ে বহু আন্দোলন হয়েছে এবং আপনি বলছেন অনেক কথাবার্তা হয়েছে। সবশেষ এটি আদালতে রয়েছে এবং সান ফ্রান্সিসকোর আদালতে শুনানি হয়েছে এবং সেটির আপিলের শুনানি শেষে এখনও রায় হয়নি। কিন্তু আপিলে কি ধরনের কথাবার্তা শুনানি হয়েছে এগুলো কিন্তু এরই মধ্যে গণমাধ্যমে এসছে, এই বিষয়টি আপনি কি বলবেন? দেখেন, এটা এখন ওপেন সিক্রেট, সবাই জানে, আপনার আমার আগে থেকে মানুষজন অনলাইনে হয়তো জানতেছে কি হচ্ছে। এখন এই পরিস্থিতিতে আমরা আশা করতেছি হয়তো বা আপনার যে বর্তমান যে সার্কিট কোর্টে, আমরা আশা করতেছি আমাদের পক্ষে রায়টা থাকবে, যেহেতু লোয়ার কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে আমাদের পক্ষে ছিল, স্থগিতাদেশ ছিল, আমরা আশা করছি স্থগিতাদেশটাই বহাল থাকবে। কারণ এখানে আমাদের যুক্তিতর্ক হচ্ছে এটা মানবাধিকার বিরোধী, এটা এস্টাবলিশমেন্ট ক্লজ অনুযায়ী একটা ধর্মকে আরেকটা ধর্মের উপর প্রাধান্য দেওয়া যায় না এটা আমেরিকাতে। তো যেহেতু এখানে শুধু মুসলমান ধর্মের উপরে মানে পরোক্ষভাবেই আঘাত, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আঘাত আনা হচ্ছে, তো এই জিনিসটা আপনার স্টেট অফ ওয়াশিংটন তাদের স্বার্থে করেছে, মিনেসোটা জয়েন করেছে। তো আমরা যেটা মনে করি, আমরা আশাবাদী যে এই ক্ষেত্রে হয়তো বা মানে খুব সময় আশাবাদী যে সার্কিট কোর্ট ওই স্থগিতাদেশটা বহাল রাখবে, তারপরে কী হয় দেখা যাবে। না, আপনি যেটি বলছেন যে এটি ধর্মের উপরে একটি আঘাতের কথা বলছেন, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেকেই কিন্তু বলবার চেষ্টা করছেন বা বলছেন যে এটি কোনো নির্দিষ্ট ধর্মকে নয়, কয়েকটি দেশের উপরে, যেসব দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতটা শক্ত নয়, সেখান থেকে কারা এখানে আসেন তাদের উপরে কোনো নজরদারি নেই, ফলে আপাতত সাময়িকভাবে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে। আপনার কথা ঠিক আছে, প্রেসিডেন্টের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা বিধান করা, প্রোটেকশন ক্লজ অনুযায়ী প্রেসিডেন্ট নিরাপত্তা বিধান করবে, এটা সত্য। কিন্তু নিরাপত্তা বিধান করতে যে আরেকজনের অধিকার যেন নষ্ট না হয়, এটা আমাদের দেখতে হবে। তো যে পাঁচটা সাতটা দেশের কথা আছে, তাদের নিয়ে অনেক বিতর্ক আছে এইসব দেশ নিয়ে, তারপরেও যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে এটা আপনার পরোক্ষভাবে একটা ধর্মের উপর আঘাত চলে আসতেছে, এই আর্গুমেন্টে আমাদের যে সরকার পক্ষে যে স্টেট অফ ওয়াশিংটনের যে অ্যাটর্নি জেনারেল, তারা এই আর্গুমেন্টে দেওয়ার চেষ্টা করতেছে। এখানে ধরুন জাজ নিজেই বলছে তার একটা অনুমান ভিত্তিক যে এখানে হয়তো বা 15% মুসলমান এফেক্টেড হবে, তো এইরকমভাবে কথাটা আসতেছে আর কি। সব কিছু ডিপেন্ড করে, আর এখানে যুক্তিতর্ক হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, আমরা পরবর্তীতে হয়তো রায় দেখলে বুঝতে পারবো কি কোন কোন আর্গুমেন্টের ভিত্তিতে জাজ কোন ধরনের রায় দিয়েছে। আচ্ছা, যদিও এটি আদালতে বিচারাধীন রয়েছেন, এখন বিচারাধীন বিষয়ে মন্তব্য কতটুকু করা যাবে কতটুকু করা যাবে না, কিন্তু আমরা দেখি যে বেশিরভাগ বক্তব্যই কিন্তু গণমাধ্যমে চলে এসছে, তো যুক্তি কিন্তু দুই দিক থেকেই আসছে। সেই ক্ষেত্রে এই যে এখন যে পরিস্থিতিটি তৈরি হলো সেটিকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, এটার এই যে উনি এস্টাবলিশমেন্ট ক্লজের কথা বললেন না, এস্টাবলিশমেন্ট ক্লজ খুব একটা সিরিয়াস জিনিস, যে একটা ধর্মের বিরুদ্ধে কিছু করা যাবে না।
উনি সাতটা দেশকে করলেন, তা অজুহাত হিসাবে বললেন যে এটা ওবামার লিস্টে ছিল, সেই জন্য আমি করলাম, অন্যান্য দেশ করেন নাই। হ্যাঁ, এস্টাবলিশমেন্ট ধর্মবিরোধী। তা এখন এইটা আপনি যদি বলেন যে এটা শুধু 15% মুসলমানদের উপরে হলো, অন্য কারোর উপরে হয় নাই, ইন্টেন্ট বলে একটা জিনিস আছে, উদ্দেশ্য, আপনার উদ্দেশ্যটা কি? উনি ক্যাম্পেনের সময় বারবার বলেছেন যে আমি মুসলমানদের বিরুদ্ধে একটা ব্যান করব। তারপরে জুলিয়ানি টেলিভিশনে এসে বললেন যে ডোনাল্ড ট্রাম্প আমাকে বলছিল যে এটা মুসলমান বিরোধী তো হবে না, তুমি এটার একটা উপায় বের করো যে কীভাবে এটা আমি করতে পারি কিন্তু আইনসঙ্গত হয়। তো এইগুলি ইন্টেন্ট দেখায়, যেটা ওয়াশিংটন স্টেটের ব্রিফ যেটা করে গেছে তার মধ্যে এগুলি বলা ছিল। একটা ধর্মের বিরুদ্ধে গেলে সেই ধর্মের সবাইকে যে ইনজিওর করতে হবে, আঘাত করবে, সেরকম কোনো কথা নেই। অল্প কয়েকজন করলেও এটা বোঝা যায় যে এটা ইন্টেন্ট। এই যে ইন্টেন্টের ব্যাপারটা, ওনার এত টেলিভিশন স্টেটমেন্ট আছে ক্যাম্পেনের সময়, হ্যাঁ, যে আমি মুসলমানদের আসতে দেবো না, জুলিয়ানির বলা যে উনি আমাকে বলছিলেন যে এটা কীভাবে আইনসঙ্গতভাবে করা যায়, হ্যাঁ, কোর্ট ইন্টেন্ট দেখে। এবং সেই হিসাবে এই যে শুধু 15% এটা বলে কোনো লাভ নেই। দ্বিতীয় জিনিস হলো যে অন্যান্য দেশ যেগুলির উনি নাম দেন নাই, তার প্রথম কারণ হলো যে ওর তারা ওবামার লিস্টে ছিল না, কিন্তু অন্যদের দিতেও পারবেন না। মনে করেন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াতে বিরাট খনিজ ব্যবসা, ফ্রিপোর্ট ম্যাকমোরান হলো সবচেয়ে বড় খনিজ ব্যবসায়ী ওখানে, তার ট্রাম্পের বন্ধু, দুবাই ইত্যাদিতে ট্রাম্পের ব্যবসা, সৌদি আরবে এত বড় তেলের দেশ, এখানে কিছুই করতে পারবেন না, তার ব্যবসা করতেই হবে। ইজিপ্ট যদি দিতেন ওইখানে মুসলিম ব্রাদারহুড পাওয়ারে চলে আসতে পারে, টার্কিকে দিতে পারবেন না, টার্কি ইজ এ মেম্বার অফ নেটো। হ্যাঁ, তো ওনার অন্য কোনো কিছু করার সম্ভাবনা ছিল না, কিন্তু ওই ট্রাম্পের লিস্টটা রাখার জন্য কিন্তু উনি ইরাককে এটার মধ্যে ফেললেন। ইরাকে আমেরিকান সৈন্য আছে যাদের ইরাকিরা বাঁচায় রাখে। আপনার জানেন এই কেসটা যে ইরাকি একজন ইন্টারপ্রেটার এখানে আসলো, 10 বছর কাজ করেছে আমেরিকান আর্মির জন্য, তাকে ঢুকতে দিবে না, হ্যাঁ, তারপরে শেষ পর্যন্ত দিল। এই ব্যাপারটা এত সহজ না, কিন্তু উনার ইন্টেন্ট যেটা, যেটা মুসলমান বিরোধী, আমার মনে হয় যে এটা প্রমাণ করা খুবই সহজ। আপনাকে ধন্যবাদ। আমাদের এই বিচারের শুনানির উপরে একটি রিপোর্ট আছে, আমরা রিপোর্টটি একটু দেখতে চাই, যদি সম্ভব হয় রিপোর্টটি দেখে আমাদের যে একটা, হ্যাঁ জি, কোর্টের যে প্রতিবেদনটি আছে এটা একটু আমরা দেখতে চাই। ডোনাল্ড ট্রাম্পের 7 দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞায় মুসলিম বিরোধী কিনা ট্রাম্প প্রশাসনের কাছে বিষয়টি জানতে চেয়েছে আদালত। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর আপিল কোর্ট এক আদেশের সময় বিষয়টি জানতে চান। একই সাথে নিষেধাজ্ঞা জারি করা 7 দেশ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন অভিযোগের পক্ষে ট্রাম্প প্রশাসনের কাছে কোনো তথ্য প্রমাণ আছে কিনা তাও জানতে চেয়েছে আদালত। শুধু তাই নয়, চলতি সপ্তাহে আপিল আদালতে এই নিষেধাজ্ঞার ব্যাপারে রুল জারির কথা রয়েছে। এই নিষেধাজ্ঞার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছে বিচার বিভাগ। সান ফ্রান্সিসকোর 9ম ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের ভ্রমণ নিষেধাজ্ঞাকে সমর্থন করে 15 পৃষ্ঠার যুক্তিতর্কে ভ্রমণ নিষেধাজ্ঞা মুসলিমদের বিরুদ্ধে নয় বলে দাবি করা হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে জাতীয় নিরাপত্তার স্বার্থে ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানো হয়। বিচারপতি রিচার্ড ক্লিপটন জানতে চান, ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যদি বিশ্বের মাত্র 15% মুসলিম ক্ষতিগ্রস্ত হয়, তবে একে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক বলা যাবে কিনা। এর আগে ওয়াশিংটন স্টেটের ফেডারেল বিচারক ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করেছিলেন। বিউটি আকবর, টিভিএন 24 নিউজ ডেস্ক। জেনেছি যে এই প্রেক্ষিতে আপনার খুব শিগগিরই, মানে এই সপ্তাহের মধ্যে রায় দেওয়া হবে, তবে আবার কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, এবং প্রেসিডেন্ট তিনি নিজেও বলেছেন যদি প্রয়োজন হয় সুপ্রিম কোর্টেও যাওয়া হবে। দেখেন, সুপ্রিম কোর্ট হচ্ছে হোল্ডার অফ দ্য কনস্টিটিউশন, মানে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট যদি মনে করে যে সাংবিধানিক ইস্যু, তখন সুপ্রিম কোর্ট এটা শুনবে। আবার সুপ্রিম কোর্টের ইচ্ছা আছে ইচ্ছে নাও শুনতে পারে, কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন স্টেটে যদি মামলা হয় একই ইস্যু নিয়ে, তাহলে সুপ্রিম কোর্ট হয়তো শুনবে। এখন সুপ্রিম কোর্টের বর্তমান যে কাহিনীটা আছে, 4 জন 4 জন
এখনও নয় নম্বর জাস্টিস এখন এখনও আমাদের ইয়া হয় না, কনফার্ম হয় না বা নির্বাচিত হয় নাই। তো গত লাস্ট সেশনে একটা কেস নিয়ে যাওয়া হয়েছিল, চারজন চারজন বিভক্ত টাই হয়ে গেছিলো। আমাদের একজন লোক একজন জাস্টিস যখন মাননীয় জাস্টিস যখন নির্বাচিত হবে তখন দেখা যাবে যে পক্ষের রিপাবলিকান হলে রিপাবলিকানের পক্ষে আসতে পারে। তারপরে আবার অনেকে মানবাধিকার ইস্যুতে তাদের নিজের মতামত ব্যক্ত করেন, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এখন স্থগিতাদেশ যদি চূড়ান্ত রাখতে হয়, মানে যদি বাতিল করতে হয়, তাহলে সরকার পক্ষ বুঝাইতে হবে যে এটা যদি বাতিল না করা হয় তাহলে অপূরণীয় ক্ষতি হবে যেটা পরবর্তীতে আর পূরণ করা সম্ভব নয়। যেমন এমন কিছু টেরোরিস্ট ঢুকে পড়বে যারা ঢুকে পড়লে আর তাদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না, যেহেতু এত বছর যে ইতিহাস এটা হয় নাই, আমেরিকান সরকার ভালোভাবে কন্ট্রোল করতেছে, এই যুক্তি তর্কটা তো এখানে টিকবে না। আর তারা বুঝাইতে হবে যে মেরিট অনুযায়ী কেসটা ওয়াশিংটন স্টেট হারবে। তো এই জিনিসগুলো আসলে খুবই আপেক্ষিক ব্যাপার, কোনভাবে উপস্থাপনা করা হয়, কোন জাজ কীভাবে বিবেচনা করে। এখানে দুইজন জাজ হচ্ছে ডেমোক্রেটিক নমিনেশনে আসছে, আর একজন জাজ নির্বাচিত হয়েছে আপনার রিপাবলিকান থেকে। তো এটা একটা ফ্যাক্টর, আপনারা জানেন সব ক্ষেত্রে অপিনিয়ন ম্যাটার্স। কিন্তু আমরা আশা করব যে হয়তো বা নিম্ন এই আদালতে সার্কিট কোর্টে এটা বহাল থাকবে, নিম্ন আদালতের যেই রায়টা সার্কিট কোর্টে বহাল থাকবে। এখন বর্তমানে যে অবস্থায় আছে, মানে ট্রাভেল ব্যান হওয়ার আগে যে অবস্থা ছিল বর্তমানে এই অবস্থায় বিরাজ করতেছে। এখন ধরতে হবে কোনো ট্রাভেল ব্যান নাই, মানুষের তো এখনও ভয়ে, কেউ অনেকে প্রশ্ন করে যে মঈন ভাই এই দেশে যাব, ওই দেশে বাংলাদেশে যাবো, আসবো কি না, অনেক প্রশ্ন মানুষের মনে। কিন্তু এখন এই মুহূর্তে ধরতে হবে যে কোনো ধরনের ট্রাভেল ব্যান ছিল না, আনটিল আনলেস ফার্দার অর্ডার ছিল না, মানে এই মুহূর্তে নেই, এই মুহূর্তের জন্য মানে কোনো সময় ছিল না, ধরতে হবে আর কি। কারণ এখন বর্তমান অবস্থাটা হচ্ছে এইরকম যে আপনি এখন এয়ারপোর্টে কোনো সমস্যা নাই, আবার যখন সার্কিট করে রায়টা আসার পরে যদি বিরুদ্ধে আসে দেন আবার মানে পুনর্বহাল যদি করে তাহলে আবার আগের পরিস্থিতিতে আগের পরিস্থিতি চলে যাবে। তা কিন্তু এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি আপনার কাছে ক্লিয়ার করতে চাই, সাতটি দেশের বাইরে অন্য দেশে যারা আছে তাদের খুব একটা চিন্তিত হওয়ার কিছু নাই। কারণ আপনারা জানেন গ্রিন কার্ড, যারা গ্রিন কার্ড সিটিজেন কয়েকটা ক্যাটাগরি, যারা আপনার সিটিজেন তাদের তো কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। যারা গ্রিন কার্ড, আমরা সাধারণত লোক আমরা বলি গ্রিন কার্ড, এটা হচ্ছে আমরা লিগ্যাল টার্ম বলি এলপিআর, লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট, এদের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। আনটিল আনলেস তারা যদি কোনো ধরনের ক্রাইমের কনভিক্টেড না হয়ে থাকে, যেগুলো হচ্ছে ম্যান্ডেটরি ডিপোর্টেশন, কিছু কিছু ক্রাইম আছে যেগুলো আপনি যদি ক্রাইমে যদি কনভিক্টেড হয়ে থাকেন, যদি কেউ কনভিক্ট হয়ে থাকে যারা লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট তারাও ম্যান্ডেটরি ডিপোর্টেশন। যেমন কেউ যদি 365 দিনের বেশি কোনো আদালতের মাধ্যমে তার ইয়া হয়, কারাদণ্ড হয় আমেরিকার যে কোনো দেশ স্টেটের আদালতের মাধ্যমে, তখন তার হচ্ছে ম্যান্ডেটরি ডিপোর্টেশন। তখন তাকে এয়ারপোর্টে যদি ধরা আটকায় তখন তারা প্রশ্ন করতে পারে কেন তাকে ঢুকতে দেবে না, কেন ঢুকতে, এগুলো হয়তো হতেই পারে। আবার আপনি গ্রিন কার্ড নিয়ে যদি 6 মাসের বেশি দেশের বাইরে থাকেন, এটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। বারবার যদি আপনি বাইরে থাকেন, আপনি থাকতে পারেন 1 বছর পর্যন্ত, 1 বছরের একদিন আগে আপনি দেশে আসেন ভ্যালিড রিজনে, আপনি কোনো সমস্যা নাই। কিন্তু 1 বছরের 1 দিন পরে যদি আপনি আসেন তখন কিন্তু আপনার গ্রিন কার্ডটা অটোমেটিক অ্যাবান্ডন হয়ে যায়। এটা যে কোনো দেশের জন্যই হতে পারে, এটি কোনো মুসলমান বা অন্য কোনো দেশের বিষয় নয়, এটা অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং অপশাসনের সময় ছিল। আর যদি আপনি বারবার ঘন ঘন দেশের বাইরে যাওয়া আসা করেন, যেখানে আপনার থাকার কথা, এলপিআর হচ্ছে লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট, ইউ পেইং ট্যাক্সেস হিয়ার, আপনি থাকতেছেন এখানে, দেখাচ্ছেন আমি ইনকাম করেন, কিন্তু দেখা গেল আপনি দেশের বাইরেই থাকেন, প্রতি 5 মাস দেশের বাইরে থাকেন, 1 মাস যুক্তরাষ্ট্রে থাকেন, তার মানে কী বোঝাচ্ছে আপনি এখানে লিগ্যাল পার্মানেন্টলি লিগ্যালি থাকেন না, আপনি আসা যাওয়া করতে থাকেন এরকম 3 বছর 4 বছর 5 বছর। যখন তাকে আপনার আইস বলে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট তাকে যখন প্রশ্ন করে দেখবে যে তার রেকর্ডে দেখা যাচ্ছে সে দেশের বাইরেই বেশিরভাগ সময়, তখন তার অপশন দেয় তুমি কি পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে চাও নাকি টুরিস্ট হিসেবে আসতে চাও, তোমার তো এখানে থাকার প্রয়োজন নাই, গত লাস্ট তোমার ট্রাভেল হিস্ট্রি দেখলে দেখা যায় তুমি দেশের বাইরেই ছিলা বেশি দিন, তুমি এইটা কার্ডটা তুমি কেন নষ্ট করলা। তারা 2টা অপশন দেয়, এটা অতীতেও ছিল, এটা অতীতের থেকে চলা, এটা ট্রাম্পের জন্য না। মানুষ এখন কোনো কিছু হইলে মনে করে এটা মানে ট্রাম্পের আদেশ, আসলে এই ব্যাপারে ট্রাম্পের কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয় না এখন। একই সাথে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যেটি বলা হয় যে খুবই কড়াকড়ি আরোপ করা হবে ইমিগ্রেশন প্রসেসে,
এবং আসা যাওয়ার ক্ষেত্রে, তো এটি তো আইনের ক্ষেত্রে এবং এটি নিরাপত্তার স্বার্থে নিশ্চয়ই খুব জরুরি একটি বিষয় যে একটি মানুষকে ভালো করে দেখে স্ক্রিনিং করে তাকে। এই বিষয়টিতে কারো কারো যদি ভোগান্তি হয়, এই বিষয়টি যদি আপনি একটু ব্যাখ্যা করেন দর্শক। এই বিষয়টি কোনো অতীত ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হয়তো থাকবে। প্রতিটা দেশের আপনি অন্যভাবে নেবেন, আমরা সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে যখন যাই তখনই দেখবেন কীরকম করে অন্য দেশের লোকদেরকে। এটা তো আমেরিকা একটা বৃহৎ দেশ, এটা মানে আধুনিক রাষ্ট্র, তারা করতেই পারে। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি আমরা ল ফলো করি কোনো সমস্যা হওয়ার কথা না, এখন পর্যন্ত সমস্যা হওয়ার কথা না, জানি না অদূর ভবিষ্যতে ট্রাম্প প্রশাসন কীরকম আদেশ দেয়, কিন্তু এখন পর্যন্ত যা আমি জানি, যদি আপনি ল অ্যাবাইডিং সিটিজেন হন আপনার কোনো রকম সমস্যা হওয়ার কথা না। অনেকে দেখবেন বাংলাদেশ থেকে আসার সময় বা বিভিন্ন দেশ থেকে আসার সময় ডিক্লারেশনে অনেকটা বলে কোনো কিছু স্বীকার করে না, তখন তারা যদি আপনার ইয়া করে পায়, ডগ স্নিফ করে পায়, তখন তারা বলবে তুমি মিথ্যা বলছো, তো তাকে সন্দেহটা সেই কিন্তু সন্দেহটা ঢুকাই দিচ্ছে তার মধ্যে। আপনি দর্শকদেরকে যেটি বলতে চাইছেন সেটি হচ্ছে নিজেরা কোনো অন্যায় সাথে যুক্ত হবেন না। পৃথিবীর কোনো প্রান্তে অন্যায়কারীকে কিন্তু সমর্থন করা হয় না, অপরাধী সবসময় অপরাধী। সুতরাং আপনি এমন কিছু আনারই দরকার নেই যেটি আইনগতভাবে এখানে আনার সুযোগ নেই। এখন ইদানিং কিছু কিছু কমপ্লেন আসতেছে, লোকজন ধরেন আপনার নগদ টাকা দেশে নিয়ে যাচ্ছে, অনেক লোক কিন্তু ধরা পড়তেছে নগদ টাকা ২০,০০০ ৩০,০০০ নিয়ে যাচ্ছে। কিন্তু ১০,০০০ ১০,০০০ নিচে নেওয়া যায়, তারা ২০-৩০,০০০ টাকা নগদ নিয়ে যাচ্ছে। তখন এয়ারপোর্টে তারা কি প্রথম কিন্তু তারা বুঝে না, তারপরে ডগ যখন স্নিফ করে পায় যে ৩০,০০০ টাকা করে চপ দেওয়া যাও, আর সামান্য হাতে হাত খরচ দেওয়ার জন্য ২০০ টাকা দিয়ে দিল, তখন এটা থেকে আদায় করতে খুব কষ্ট হয়, কারণ সে তো ডিক্লারেশন করে নাই কোথাও। তো এই জিনিসগুলো মানি লন্ডারিং পরে যায়। আমাদের আসলে আমার বাংলাদেশ টিভি যেহেতু এখানে বাংলায় কথা বলছি আমরা, আমার রিকোয়েস্ট সবার কাছে, যারাই উন্নত দেশে আসেন, কেউ হয়তো আমরা পারিবারিকভাবে আসছি, কেউ হয়তো জীবিকার তাগিদে আসছি, কেউ হয়তো আপনার দেশের সমস্যা বিধায় এখানে রিফিউজি হিসেবে আসছি, কেউ হয়তো অ্যাসাইলাম ফাইল করছি বা বিয়ে হয়ে বিভিন্নভাবে আসছে নানাভাবে, কিন্তু যারা এখানে আসেন তারা যেন যারা তাদের যে গার্ডেনগুলো এখানে থাকে বেসিক আইনগুলো যেন তাদেরকে একটু মানে স্মরণ করে দেওয়া হয়, যেহেতু তারা যেন পরবর্তীতে এই সামান্য ভুলের কারণে যেন বড় ধরনের বিপদের সম্মুখীন না হয়। এটা কিন্তু অনেকে জানে না যে এটা যে আইন, যে অনেকে জানে না, না জানার কারণে ভুলটা করে, এমন না যে তার জানলে হয়তো এটা করতো না। এখানে কোনো রকম একটা অর্গানাইজেশন কি বা ইনস্টিটিউশন আছে যারা এই সাধারণ জিনিস যেগুলি বললেন যে লোকে জানে না আপনি দেখবেন আমরা এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে, ভাষার মাস, এখন সবার মুখে ভাষার বলি, কিন্তু এই মাসটা চলে গেলেই কিন্তু তার ভাষা শেষ, ভাষার কেউ মনে করে না। স্বাধীনতার মাস, স্বাধীনতার মাসে স্বাধীনতা, এরপর আর ওই চেতনাটা থাকে না। আমরা চাই সারা বছর, আমি দেখেন আপনি কিন্তু আমি ইংলিশ বলতেছি না, বাংলায় বলার চেষ্টা, সবসময় বাংলা বলার চেষ্টা করি। এমনকি আমি যখন কোনো প্রোগ্রামে যাই বিদেশিরা থাকলে আমি বলি কি বাংলা ভাষা যারা আসো বিদেশিদেরকে বাংলাটা বুঝাই দাও, সে যেন একটু ইন্টারেস্ট পায় যে মঈন চৌধুরী ইংলিশ বলতেছে না, আমি জানা ইংলিশ ইংলিশ বলি কোর্টে, মানে যেখানে একান্ত প্রয়োজন সেখানে আপনি ইংরেজিটা বলেন, যেখানে বলতে হবে, কারণ ইংরেজি এটা বিশ্ব ভাষা, বিশ্ব যোগাযোগের ভাষা, সুতরাং সেইটা আমাদেরকে তো করতে অবশ্যই করতে হবে। কিন্তু আমাদের নিজের ভাষাকে ভালোবেসে সম্মান রেখে, সম্মান প্রদর্শন করা শুধু একদিনের জন্য না, এক মাসের জন্য, সারা বছরই আমাদের চেষ্টা করতে হবে, একই সাথে অন্যের ভাষা, অন্যের সংস্কৃতির প্রতি যথাযথ সম্মান রেখে। নিশ্চয়ই। তো আপনি যে জায়গাটি বলছিলেন যে স্মরণ করিয়ে দেওয়ার আইনের বিষয়গুলো বলছিলেন, আইন প্রতিপালনের বিষয়গুলো বলছিলেন, সেগুলোর ক্ষেত্রে কিভাবে কমিউনিটির লোকজন আরো বেশি সোচ্চার হতে পারে, কারণ কারো ভুল মানে হইতেছে কিন্তু অনেকের বদনাম, অনেকের বদনাম, রাইট। এই বিষয়ে প্রথমে রিকোয়েস্ট করি, যারা এই দেশে অনেক বছর যাবত থাকে তারা চলতে ফিরতে অনেক আইনগুলো জানে, যারা নতুন আসে তারা হয়তো আইনগুলো হয়তো জানে না। আমাদের সেমিনার করা যায় বিভিন্ন ক্ষেত্রে, এই ক্ষেত্রে সমস্যা, আপনি যাকে নিয়ে আসলেন তার হয়তো অথরিটি নেই সেমিনার অংশগ্রহণ করে, সে হয়তো ভুল একটা বলে দিচ্ছে, কিন্তু লাইসেন্সড প্রফেশনাল ছাড়া তো সেমিনার করা যায় না। আমরা যে আমরা যখন কোথাও যাই বিইং এ লয়ার, আমরা চেষ্টা করি যে কথা বলতে, কিন্তু দেখা যায় কি এমন সময় আমাদের কথা বলতে দেওয়া হয় আপনারা সিনিয়র পরে বলবেন
প্রধান অতিথি হিসেবে যাইতে হয়, প্রধান অতিথির বক্তব্য যে সবার পরে যখন দেন সবাই সবাই চলে যায়, বাড়ি চলে যায়, সবাই বাড়ি চলে যায়। তো এই জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে। আমার মনে হয় যে আপনাদের ভূমিকা অনেক বেশি, আপনারা যে কাজটা এখন যে কাজটা করতেন অ্যাট লিস্ট হয়তো অনেক লোক আপনার মাধ্যমে এটা জানতে পারবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে টিভি স্টেশনগুলো এখন হয়েছে, আপনারা আছেন, আরও কয়েকটা নতুন চ্যানেল হয়েছে, পত্রিকাগুলো আছে, তাদের মাধ্যমে লোকজন সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে এই মিডিয়ার মাধ্যমে লোকজনকে জানানো। আচ্ছা, তো প্রেসিডেন্ট আজও কথা বলেছেন, আদালতকে আক্রমণ করে কথা বলেছেন এবং আরও বেশ কিছু বক্তব্য আছে, তার কিছু বক্তব্য আছে তিনি বলবার চেষ্টা করেছেন যে দেশের মানুষ তাকে ভোট দিয়েছে তার নিরাপত্তা একটা ইস্যুকে সামনে রেখে। আমরা দু ভাগে ভাগ করার মানে বক্তব্যটা অনেক বড়, ছোট ছোট দুটি অংশ আমরা কেটে রেখেছি। প্রথম অংশটি একটু যদি আমরা দেখি। And I listened to lawyers on both sides last night, and they were talking about things that had just nothing to do with it. I listened to a panel of judges, and I'll comment on that. I will not comment on the statements made by certainly one judge. But I have to be honest that if these judges wanted to, in my opinion, help the court in terms of respect for the court, they do what they should be doing. I mean, it's so sad. They should be, you know, when you read something so simple and so beautifully written and so perfectly written, other than the one statement, of course, having to do with he or she. But when you read something so perfectly written and so clear to anybody, and then you have lawyers and you watched, I watched last night in amazement, and I heard things that I couldn't believe. Things that really had nothing to do with what I just read. And I don't ever want to call a court biased, so I won't call it biased. And we haven't had a decision yet. But courts seem to be so political, and it would be so great for our justice system if they would be able to read a statement and do what's right. And that has to do with the security of our country, which is so important. Right now, we are at risk. নিরাপত্তাজনিত বিষয়গুলোকে সামনে এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং এই ইস্যুতে তিনি বারবারই বলছেন যে নিরাপত্তাকে তার সবার আগে প্রাধান্য দিতেই হবে, দেশের মানুষকে নিরাপদ রাখতে হবে। এবং তিনি যা বলেছেন আপনি শুনেছেন, আপনার কাছে প্রথমে আসুন। এই ক্ষেত্রে তার কিছু কথা আছে মানে বোঝা যায় যে এটা ট্রু যে প্রোটেকশন ক্লজে প্রেসিডেন্টের দায়িত্ব অনেক বেশি, সে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছে গায়ের জুড়ে কথা বলতে চায় যে কোর্টকে সে বাধ্য করতে চায় এটা করতে হবে। হি ক্যান নট ডু দিস, দিস ইজ সেপারেশন অফ লাইক ইউনো জুডিশিয়ারি আলাদা, হি ইজ কমান্ডার ইন চিফ, এক্সিকিউটিভ চিফ হচ্ছে সে। এখন জুডিশিয়ারিকে তার কোনো ধরনের ক্ষমতা নেই থাকতে একে প্রভাব ফেলার, সেই কথাগুলোই রণ নাই যে আমরা সবাই সারা বিশ্বে এগুলো সমালোচনা হচ্ছে সেইভাবে কথা বলতে পারে না। যেমন সকল জাজ বলে আমরা ফেডারেটের জন্য, আমরা সেই জাস্টিস সিস্টেমকে যেভাবে কথাগুলো বলে এটা খুব মানে খুব বাজেভাবে বলে, দিস ইজ নট রাইট। আমরা আপনার কাছে একটু শুনবো, যিনি নমিনি, যিনি প্রেসিডেন্ট যাকে নমিনি করেছেন সুপ্রিম কোর্টের, তিনি কিন্তু আজকে তাকে উদ্ধৃত করে CNN একটি খবর দিয়েছে। তিনি বলেছেন সো কল জাজ বলতে বলার বিষয়টিকে সামনে এনে তিনি বলছেন এটি হচ্ছে হতাশার এবং ডিসহার্টনিং। ইনি তো ভালো জাজ, লোকে বলে যে উনি কনসারভেটিভ মানে অ্যাক্টিভিস্ট জাজ না, উনি তো বলবেন, উনি যাবেন সুপ্রিম কোর্টে, উনি কোনো দিন মানতে পারেন যে একটা প্রেসিডেন্ট কোর্ট সম্বন্ধে এইভাবে কথা বলবে, কিংবা একটা ফেডারেল জাজকে বলবে সো কল জাজ, তো হতে পারে না। হ্যাঁ, এবং উনি এটা বললেন এটার জন্য কিন্তু একটা ভালো ফল হতে পারে, উনি হয়তো কিছু ডেমোক্রেটিক ভোট পাবেন এই জন্য যে হয়তো এই জাজটা দাঁড়াবে ট্রাম্পের হিসেবে। এই জাজের সবচেয়ে বড় যেটা আগের থেকে জানি আমরা সেটা হলো যে উনি রিলিজিয়ন সম্বন্ধে খুব কনজারভেটিভ, উনি বলেছেন যে একটা রিলিজিয়ন
রিলিজিয়াস এস্টাবলিশমেন্ট, এটা প্রাইভেট এস্টাবলিশমেন্ট হলেও তাদের একটা রাইট আছে যে তাদের ধর্ম পেলে চলবে, হ্যাঁ, যে মেয়েদের কন্ট্রাসেপশনের জন্য তাদের ইন্স্যুরেন্স দিতে হবে না, এটা ওয়াজ দ্য বেসিক গ্রাউন্ড। তো কিন্তু ইনারা তো শিক্ষিত জাজ, ইনারা ডানপন্থী হোক বামপন্থী হোক ইনারা শিক্ষিত, ইনারা একটা জিনিস জানেন যে একটা প্রেসিডেন্ট একটা জাজকে গালাগালি করতে পারে না, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। এটা এইটা যদি উনি মেনে নেন, হ্যাঁ, তাই না, কোনোভাবে উচিত না। হ্যাঁ, তো সেই জি, আমরা একটা বিরতি নিয়ে ফেরত আসি। আমরা দর্শক একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আরও নানা বিষয় আছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। যারা আমাদের বক্তব্য রাখছেন তারা খুবই সম্মানিত, তবে এই মতামতগুলো নিশ্চয়ই যারা বক্তব্য দিচ্ছেন তাদের নিজস্ব। এবং একই সাথে আপনাদেরকে জানতে চাই যে আমরা খুব শিগগিরই ফেসবুকের সরাসরি সম্প্রচার নিয়ে আপনাদের সামনে আবার আসবো। আপাতত আজকে আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে সেটি সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা আবারও দুঃখ প্রকাশ করে নিচ্ছি। একটা ছোট্ট বিরতির পর আমরা খুব শিগগিরই ফিরে আসবো। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। দর্শক, আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অ্যাটর্নি অ্যাট ল মঈন চৌধুরী, এবং একই সাথে রয়েছেন কাজী শাহিদ হাসান, যিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। একই সাথে মঈন চৌধুরী, তিনি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি, এবং তিনি ডেমোক্রেটিক পার্টির সাথে সরাসরি সম্পৃক্ত। সুতরাং তার কথা, তার বিশ্লেষণগুলো আমরা শুনছি, তাদের উদ্যোগে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কী কাজ তারা করছেন, এসব বিষয়গুলো আপনাদের সামনে তারা তুলে ধরবার চেষ্টা করছেন। আমরা আবার আপনার কাছে আসবো মঈন চৌধুরী। তার আগে আমরা সম্মানিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের আরেকটি অংশ আছে, যেখানে তিনি দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। শিকাগোর হত্যাযজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন যে মানে কমিউনিটিতে যে অস্থিরতা, সেগুলো নিয়ে তিনি দূর করতে চান। তিনি এই দেশের শিশুদেরকে উন্মুক্তভাবে খেলতে, তারা যেন নিরাপদে বেড়ে উঠতে পারেন, সেটি করতে চান, এরকম একটি বক্তব্য আছে। চলুন আমরা দ্বিতীয় অংশটি দেখি। আই স্ট্যান্ড উইথ ইউ, আই সাপোর্ট আওয়ার পুলিশ, আই সাপোর্ট আওয়ার শেরিফস, এন্ড উই সাপোর্ট দ্য মেন এন্ড উইমেন অফ ল এনফোর্সমেন্ট। Right now, many communities in America are facing a public safety crisis. Murders in 2015 experienced their largest single-year increase in nearly half a century. In 2016, murders in large cities continued to climb by double digits. In many of our biggest cities, 2016 brought an increase in the number of homicides, rapes, assaults, and shootings. In Chicago, more than 4,000 people were shot last year alone, and the rate so far this year has been even higher. What is going on in Chicago? We cannot allow this to continue. We've allowed too many young lives to be claimed, and you see that. You see that all over. Claimed by gangs, and too many neighborhoods to be crippled by violence and fear. 60% of murder victims under the age of 22 are African American. This is a national tragedy, and it requires national action. This violence must end, and we must all work together to end it. Whether a child lives in Detroit, Chicago, Baltimore, or anywhere in our country, he or she has the right to grow up in safety and in peace. No one in America should be punished because of the city where he or she is born. Every child in America should be able to play outside without fear, walk home without danger, and attend a school without being worried about drugs or gangs or violence. কি বলবেন মঈন চৌধুরী? ডোনাল্ড ট্রাম্পের কিছু কিছু কথা শুনলে মনে হয় যে সে হয়তো আবার নাইট সব কিছু চেঞ্জ করে ফেলবে, কিন্তু তারও বোঝা উচিত আমেরিকাতে তিনটা লেভেলে গভর্নমেন্ট, সিটি, স্টেট, ফেডারেল। সে হয়তো ফেডারেলটা কন্ট্রোল করতে পারবে, কিন্তু সিটিতে তার কোনো হাত নাই,
নিউ ইয়র্ক সিটির পুলিশ সে কন্ট্রোল করতে পারবে না, স্টেটটা কন্ট্রোল করবার একজনে, সে হচ্ছে ফেডারেল অ্যাপয়েন্টি সে দিতে পারবে, ফেডারেলি সে কন্ট্রোল করতে পারবে, তো অনেক কিছু চেঞ্জ করতে পারবে। কিন্তু আপনি দেখেন নিউ ইয়র্কে, একই নিউ ইয়র্কে থেকে ডিসক্রিমিনেশন, বিভিন্ন জায়গায় ক্রাইম রেট বিভিন্ন রকম। আপনি লং আইল্যান্ডে থাকেন একরকম, আপনি স্কুলগুলো বিভিন্ন জোনে বিভিন্ন স্কুল ডিফারেন্টভাবে তারা অপারেট। তুই তো সত্যি কথাই বলছিস, সত্য কথা বলছে, কিন্তু তার কথার তো কোনো ভিত্তি নাই, সে তো ওভারনাইট করে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু পরিস্থিতিটা তো তিনি তুলে ধরেছেন। পরিস্থিতি তুলে ধরেছে আমরা সবাই জানি, আর ডেট্রয়েটের সাথে আপনি নিউ ইয়র্ক তুলনা করতে পারবেন না, ক্যালিফোর্নিয়া তুলনা করতে পারবেন না, টেক্সাস তুলনা করতে পারবেন না, তারপরে আপনার মিনিসোরা, ওয়াশিংটন ডিসি, প্রত্যেকটা আমেরিকা হচ্ছে একটা ডাইভার্সিফাইড কান্ট্রি, এখানে বিভিন্ন স্টেটে বিভিন্ন স্থিতিতে বিভিন্ন রকম। শুধু মিশিগানে আপনি যান, এক জায়গায় দেখবেন যে ভেরি রিচ ফ্যামিলি, তাকে আপনি ঢুকার মতো সাধারণ এখানে প্রবেশ নিষেধ, আবার এক জায়গায় দেখবেন সে খুব পুয়ার ফ্যামিলি, ক্রাইম এরিয়া, সবাই জানে ক্রাইম জোন। এই পরিস্থিতি তো উত্তরণও দরকার, উত্তরণ দরকার, এগুলো সামাজিক আন্দোলন করতে হবে, এটা প্রেসিডেন্ট একা করতে পারবে না। আপনার জানেন ওনার চাওয়াটা তো সদিচ্ছা, ওনার চাওয়াটা সদিচ্ছা, কিন্তু সদিচ্ছা সে সৎভাবে চাইতে হবে, সে যদি কাউকে ব্লেম করে চায় এটাকে সামাজিক সমস্যা, এটা তার একার সমস্যা না, প্রেসিডেন্ট ওভারনাইট চেঞ্জ করতে পারবে না। বারাক ওবামা শিকাগো থেকে আসছে, তার সিটিতেই এইরকম সমস্যা, সে কি চেষ্টা করে কম করেছে? কিন্তু পারে নাই, চেষ্টা করতে হবে, এটা হচ্ছে গ্রোয়িং প্রসেস, আপনি একদিন এটা হবে না, এটা চলমান থাকতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, প্রপার এডুকেশন দরকার সবার জন্য, এবং সুষম বন্টন বলে সোশ্যালিস্ট না হলেও আপনি সবাইকে সমানভাবে, ডিসক্রিমিনেশন সব জায়গায় কিন্তু আসে, যদিও আমরা বলি ডিসক্রিমিনেশন এন্ড, কিন্তু তার কথাই তো ডিসক্রিমিনেশন, সেই তো তুলে দিচ্ছে ডিসক্রিমিনেশনটা। কাজী শহীদ হাসান কি বলবেন এই বিষয়টিতে? এটা কিন্তু একটা স্লোগান এখনো উত্তর হয় না। হ্যাঁ, এটা শিকাগো হলো ইলিনয় স্টেটে, ইলিনয়ের পাশের স্টেট হলো ইন্ডিয়ানা। ইন্ডিয়ানাতে কোনো গান কন্ট্রোল নেই, আপনি ইন্ডিয়ানাতে গিয়ে একটা মেশিন গান কিনতে পারেন, কেউ কিছু বলবে না, যেটা ভাইস প্রেসিডেন্টের স্টেট, ইনারা গান কন্ট্রোলের বিরুদ্ধে। শিকাগোতে এত খুন খারাপি হয়, এগুলির বন্দুকগুলি কোথার থেকে আসে? ইলিনয়েতে কিন্তু গান কন্ট্রোল সাংঘাতিক রকম, এগুলি আসে ইন্ডিয়ানার থেকে, সব বন্দুক যে মারামারি হয় শিকাগোতে। এখন শিকাগোর উপরে গালাগালি করে তো কোনো লাভ নাই, আপনাকে ইন্ডিয়ানাতে গান কন্ট্রোল করতে হবে, এটা কোনো দিনও করতে পারবেন না, কারণ মাইক পেন্স ওইখান থেকে আসছে, ট্রাম্প গান লর ফেভারে। হ্যাঁ, সুতরাং এটা হবে না, বড় বড় কথা বলতে পারা খুবই সহজ। হ্যাঁ, এই জন্যই ওবামাও করতে পারে না, রাম ইমানুয়েলও করতে পারে না, কিছু করতে পারে না, এবারও হবে না, যতদিন না ইন্ডিয়ানাতে গান লজ একটু, গান কন্ট্রোল একটু স্ট্রিক্ট হয়। হ্যাঁ, সেক্ষেত্রে শিকাগোর সমস্যাটা কি আসলে? যদি প্রশ্ন দেখেন, শিকাগোর সমস্যা হলো যেটা আগে ব্রুকলিনেও ছিল, এখন একটু কম, এইখানে সমস্ত ড্রাগস বিক্রি হতো, তো যেখানে ড্রাগস বিক্রি হার্লেমে হতো, তাদের একটা বন্দুক টন্দুক লাগে এর এরিয়াটা কভার করার জন্যে, কারণ এগুলি সাংঘাতিক প্রফিটেবল ব্যবসা, ড্রাগ ব্যবসা। এখন ইলিনয় লোক মানুষের জন্য ক্ষতিকর হলেও এটি ব্যবসা হিসেবে সারা দুনিয়াতে, এবং এই যে এই শিকাগোতে ড্রাগ কিনতে তো ইন্ডিয়ানার লোকজন আসে ব্রিজ পার হয়ে। হ্যাঁ, এবং এগুলি তো কোটি কোটি, মানে হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলারের ব্যবসা। হ্যাঁ, এটার জন্য আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে বললো 4,000 লোকের মধ্যে 60% ব্ল্যাক, তাহলে 40% সাদা, সেগুলো 1600 লোক, প্রতি বছর 1600 সাদা লোক মারা যায় শিকাগোতে। তারা কারা? তারা যারা ড্রাগ কিনতে আসে। এটা বলে দিলেই তো হবে না, ওভারনাইট কোনো চেঞ্জ সম্ভব না, অসম্ভব। আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে, সে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন NRA তাকে পুরাদমে সাপোর্ট করেছে, লবিং করেছে, কিন্তু তাদের কাজটাই হচ্ছে যে কোনো ধরনের গানের রেস্ট্রিকশন থাকবে না। আমরা প্রেসিডেন্ট বারাক ওবামা চেষ্টা করেছে, অনেকভাবে চেষ্টা করেছে গান কন্ট্রোল নিউ নীতিমালা দিতে, কিন্তু তারা NRA লবিং কারণে কোনো কিছু সম্ভব হচ্ছে না। আর সে যদি এখন ওভারনাইট বলে আমি সব কিছু চেঞ্জ করে ফেলবো, সে পারবেও না। এটা আই ক্যাচিং কিছু স্পিচ দিচ্ছে জনগণকে বোঝানোর জন্য, আমি চাচ্ছি এই তোমাদের জন্য হচ্ছে না, শুধু তো আমরা কালারাই জড়িত এমন না, সব 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 বর্ণের লোককে এটা ক্রাইমের সাথে জড়িত, তাহলে ক্রাইম থাকতো না, যদি শুধু কালারাই থাকতো সবাই তো লিমিট হয়ে যেত, সব বর্ণের লোককে জড়িত। আমরা একটু আপনাদের কাছে আরেকবার একটু অন্য একটা ইস্যুতে যাই, সেটা হচ্ছে যে আবার একটু অভিবাসন
ইয়েতে আসি। এই সাতটি মুসলমান দেশের বাইরে আমার ইঙ্গিত কথা ছিল এরকম যে আরও কিছু দেশের সাথে অন্তর্ভুক্ত হতে পারে, আপনার কাছে কি মনে হয় যে এরকম কিছু হওয়ার চান্স আছে? আর তাছাড়া দেশে এখন ইমিগ্রেশন প্রসেসটা কি স্বাভাবিক গতিতে মানে আগে যেভাবে চলতো এইভাবে চলছে, যেহেতু আপনি একজন অ্যাটর্নি আপনি বিষয়গুলো জানেন? নতুন কোনো দেশ অন্তর্ভুক্তি হবে বলে কিছুদিন আগে আমাদের সেক্রেটারি হোমল্যান্ড সিকিউরিটি সরাসরি না করেছে বলেছে যে এটা কোনো ধরনের তারা আশা করছেন এরকম হওয়ার কথা না। আর ইমিগ্রেশন বর্তমানে স্বাভাবিক গতিতে, কারণ ওই নির্বাহী আদেশের বাইরে আর কোনো কিন্তু আদেশ দেওয়া হয় নাই, কোনো রকম পরিবর্তন আসে নাই। কিন্তু ইন্টারনাল কিছু হয়তো ইনস্ট্রাকশন থাকতে পারে যেটা আমরা হয়তো অনেকে জানবো না, যেহেতু ওদের ইন্টারনাল কিছু ইনস্ট্রাকশন থাকতে পারে। কিন্তু আইন আগেও ছিল, এই আইনটা যদি ফলো করে, যদি স্ট্রিক্টলি একটু ইমপ্লিমেন্ট করে, তাহলে কিন্তু অনেক টাইট হয়ে যাবে। যেমন আগে আপনারা জানেন, অনেকেই বলে যে এখন নাকি ধরপাকড় হচ্ছে। আমি উদাহরণ এইভাবে দেই যে আমাদের যেমন ধর্মে আছে আজরাইল জান কবচ করে জিব্রাইলে বাণী দিয়ে নিয়ে আসতো, সেম ইমিগ্রেশনের আইসের ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট ডিফারেন্ট এদের ডিপার্টমেন্ট আছে। এর মধ্যে একটা হচ্ছে ফিউজিটিভ ইউনিট, অনেকে এটা জানে না, জানলেও বলার চেষ্টা করে না। ফিউজিটিভ ইউনিটের কাজ হচ্ছে যাদের ফাইনাল অর্ডার অফ ডিপোর্টেশন হয়ে গেছে কোনো সর্বোচ্চ আদালত থেকে এবং আপিল সে করে নাই বা আপিলে গিয়ে সে লস্ট করেছে, তখন এই ফিউজিটিভ ইউনিটের কাজ হচ্ছে ওই সমস্ত লোকদের লাস্ট নোন অ্যাড্রেস, সর্বশেষ জানার ঠিকানায় যে তারা হামলা করবে, অ্যারেস্ট করার চেষ্টা করবে। না পাইলে, যদি না পায়, তখন তাদের কোথায় কাজ করেছে বা লাস্ট তারা কোথায় ছিল ওই জিনিসটা তারা খুঁজে বের করার চেষ্টা করে ওই বাসায় যেয়ে হানা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে। তারা ভোর 4-5 যায়, যখন সবাই ঘুমিয়ে থাকে তারা ওই সময়টা খুব বিজি অপ্রস্তুত হিসেবে জিজ্ঞেস করে পেয়ে যায়। তো পাওয়ার পরে অ্যারেস্ট করে ডিপোর্টেশন প্রসেস, ডিপোর্টেশন এটা একটা আইনি প্রক্রিয়া, সুতরাং এই আইনি প্রক্রিয়ার সাথে কোনোভাবে গুজব যেন না ছড়ানো হয় এই আহ্বান আপনার থাকবে? আমার আহ্বান এটাই থাকবে, আইন যা ছিল আগে এই আইনটা এখনো ইমপ্লিমেন্ট হচ্ছে একটু বেশি হবে, যেহেতু তার একটা প্রেসিডেন্টের মনোভাব কিন্তু সবাই ফলো করে। আগের এমপ্লয়িরা, ইমিগ্রেশন এমপ্লয়িরা যদি একটা একটা ইয়া করতো একটু হয়তো মনে করেন শিথিল ছিল, তারা এটা এখন একটু আরও কঠিনভাবে পর্যালোচনা করবে। ইউনিট আরও খুব ফাস্ট কাজ করবে, তাদের ইনসেন্টিভ দেওয়া হতে পারে ইন ফিউচারে, বা তারা হয়তো নতুন এমপ্লয়িজ ফেডারেল এজেন্ট তারা নতুন হায়ার করতে পারে। দেখেন, সব জায়গাতে কিন্তু আইনে আছে যে আপনি অবৈধদের কাজ দিতে পারবেন না, এই না সেই না, জরিমানা সব জায়গায় আছে। কিন্তু আমরা গেলে নিউ ইয়র্ক সিটি যে এত বৃহৎ, এখানে এত সময় কারো নাই, এখানে এত ওই রকমভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয় না। কিন্তু এখন হয়তো ইমপ্লিমেন্ট হইতে পারে, এটা কিন্তু আইন মানলে আপনার কোনো সমস্যা নেই। সেটি মানে আইনের সাথে, আইনের মধ্যে থেকে যেগুলো হচ্ছে আপনি যেটি বলবার চেষ্টা করছেন সেটি তো হবেই, সেটি তো একটা নিয়মিত কাজেরই অংশ। তার সাথে অবৈধ কিংবা বৈধ কাউকে ধরে পাঠিয়ে দিচ্ছে এরকম গুজব এইটির মধ্যে যেন এরকম আগেও ছিল। আপনি জানেন ওবামা প্রশাসনের সময় কয়েকশো লোককে এইভাবে আটক করে তারপর পাঠিয়ে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে চলমান একটা প্রক্রিয়া। মানে যে সিটিগুলো আপনার সরকার থেকে কোনো ধরনের ফেডারেল বেনিফিটটা নেবে না, নেবে এরকম আর কি, ফেডারেল বেনিফিটের সাথে সম্পৃক্ত, ফেডারেল বেনিফিটটা পেয়ে চলে আর কি। কিছু কিছু ফেডারেলে কিছু কিছু অ্যাসিস্ট্যান্স দেয় বিভিন্ন বিভিন্ন ইয়ার জন্য, ফান্ডের জন্য, প্রজেক্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অনেক এরা বিশদ ব্যাখ্যা করতে পারে আর কি। তো এগুলো এগুলো প্রচুর প্রচুর সিটি আছে যারা ফেডারেল ফান্ডিংয়ের উপর চলে। তো ওই ফান্ডিং যদি বন্ধ করে দেয় তখন তো ওই চলাটা খুব কষ্ট হয়ে যাবে, এই জিনিসটা আর কি সবাই দেখে। কিন্তু স্যাংচুয়ারি সিটিতে যারা অবৈধ তাদের পিছনে পুলিশ আসে না, এই ধরনের কিছু শুনলাম, জিনিসটা কি? আমি এই জিনিসটা আসলে ব্যাখ্যা করলে অনেকে বলে মনে করে যে মইন ভাইকে আবার যে সাপোর্ট করি বা কী করি না করি, মানে না মানুষজন বুঝতে পারে না। ইমিগ্রেশন আইন অনুযায়ী বিভিন্ন স্টেটে, এমনকি নিউ ইয়র্ক সিটিতে অতীতে আমাদের ক্লায়েন্টই যারা হয়তো কোনো ক্রিমিনাল কেসে অ্যারেস্ট হয়েছে তাদেরকে ধরেন বন্ডে $5,000 বন্ডে সে ছাড়া পায়ে চলে আসবে। হয় কি, যখন সে বন্ড দিতে গেল তখন দেখলো তার ইমিগ্রেশন স্ট্যাটাস নাই, অটোমেটিক তার জেল থেকে ছাড়ে না, পাঠায় দেয় ইমিগ্রেশন আইসে, পাঠায় দেয় তাকে অন্য জেলে, পাঠায় দেয় তাকে ইমিগ্রেশন থেকে হোল্ড করে রাখে। এটা কিন্তু কম বেশি আগেও হয়েছে, এটা এটা আমাদের অনেকে জানতোই না।
কিন্তু এখন এখন বলতেছে আমরা করবো না, কিন্তু অতীতে কিন্তু হয়েছে এটা। আচ্ছা, তাই অতীতে কিন্তু অলরেডি জানাই দেওয়া হয়েছে অলরেডি, যে যে পুলিশে আগে জানা দেয় তার ইমিগ্রেশন ইমিগ্রেশন হোল্ড আছে, তাদের ডিপোর্টেশন আছে, তো অটোমেটিক জানাই তো ওই ডিপোর্টেশনে তাকে ছাড়া যাবে না। এই জিনিসগুলো আসলে অনেক অনেক লুপ হোলস আছে যেগুলো অনেকেই জানে না, যারা আমরা অনেকে যারা বেশি বেশি করে কথা বলে ইনসাইড খবর অনেকে রাখি না। আপনার বাংলাদেশি কমিউনিটির যারা আছেন, আমি অবৈধ বলতে চাই না, মানুষ কখনো অবৈধ হতে পারে বলে আমি মনে করি, এটা আমার মত, আনডকুমেন্টেড যাদের কাগজপত্র নাই, সুতরাং কাগজপত্র যাদের নাই কিংবা আছে তাদের উদ্দেশ্যে যারা ভয় পায় কিংবা পায় না, সকলের মধ্যে এটা ভয় ভয়, বৈধ যারা তাদেরও ভয়, অবৈধ যারা তাদেরও ভয়, অনেক কথার অবৈধ না দুঃখিত, মানে যাদের কাগজপত্র নেই তাদের কথা বলছি, আপনি তাদের উদ্দেশ্যে কী বলবেন? আমি চারটা ক্যাটাগরি ভাগ করে আগে, সিটিজেনদের কোনো ধরনের ভয় নাই, নেভার এভার, কারণ তারা হচ্ছে আমেরিকার একটা অংশ। এলপিআর যারা লিগ্যাল অপরাধ করলে অপরাধের প্রচলিত আইনে শাস্তি হবে, প্রচলিত শাস্তি হবে তাকে কোথাও আমেরিকার থেকে, যদি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে তার সিটিজেনশিপ কোনো সময় বাতিল করার ক্ষমতা এই দেশের কাহারই নাই, সে লাইফ এখানে, জীবন এখানে, মৃত্যু এখানে। যারা এলপিআর লিগ্যাল পারমানেন্ট রেসিডেন্ট তাদেরও ভয়ের কিছু নাই, যদি তারা ওই কন্ডিশনগুলো ভঙ্গ না করে, দেশে এক বছরের বেশি থাকলো অটোমেটিক বড় ধরনের ক্রাইম করলে। আরেকটা ক্রাইম আমি সচেতন করতে চাই, আমাদের দেশে যারা কালচার থেকে আসছে তারা ফ্যামিলি ম্যাটার্সে অনেক মারামারি করে বা দেখেন আপনারা ঝগড়া করার পরে একটা হাত তুলে দেয়, এটা স্বাভাবিক মনে করে, এটা আমাদের সিস্টেম, যে যে সবল সে দুর্বলকে একটু আঘাত করবে, সে বুঝে সে চলবে। কিন্তু এই ক্রাইমটা যদি অপর পক্ষ মানে ডোমেস্টিক ভায়োলেন্স, যদি এই ক্রাইমটা যদি হাজব্যান্ড বা ওয়াইফ যদি কোনো কারণে পুলিশ কল দেয় এবং সে যদি অ্যারেস্ট হয়ে যায়, তার কিন্তু মানে জীবনের অর্ধেকই শেষ এই দেশে। ডোমেস্টিক ভায়োলেন্স ই ফেলোনি, ইসে ডিপেন্ড অন দ্য ক্রাইম, যদি অ্যাসল্ট হয় ডোমেস্টিক ভায়োলেন্স এমন একটা ক্রাইম, যদি মিসডিমিনারও হয় অ্যাসল্টের জন্য সে গ্রিন কার্ড লুজ করতে পারে। শুধু একমাত্র ক্রাইম, এমনিতে ক্রাইম হচ্ছে ম্যান্ডেটরি ডিপোর্টেশন হচ্ছে যদি আপনি ফেলোনি কেসে এক বছরের বেশি কারাদণ্ড হয়, আর ডোমেস্টিক ভায়োলেন্স এমন একটা ক্রাইম যে মিসডিমিনার আপনি গিলটি প্লি করেন, ই কুড লুজ ইওর লিগ্যাল পারমানেন্ট রেসিডেন্সি। যদি স্পাউস চার্জ উইথড্র করা যায় না এখানে বাংলাদেশ, এই জিনিসটা এখানে অনেকে বোঝে না। ওয়ান্স ইউ ফাইল দ্য কমপ্লেইন আপনি হয়ে যাবেন গভর্নমেন্ট। এটা যদি এমন হয় যে দুই পক্ষ হাজবেন্ড ওয়াইফ তারা কেউ কাউকে কমপ্লেইন করলো না, বাইরে থেকে কেউ কমপ্লেইন করলো, বাইরে থেকে কমপ্লেইন করলে কোনো যায় আসে না, কিন্তু আপনি তো ইয়া দেখতে হবে, পার্টি হইতে হবে, উইটনেস সাইন করতে হবে। এটা কেসগুলো হয় স্টেট ভার্সেস ডিফেন্ডেন্ট। আচ্ছা জি, আমার মনে হয় অনেকগুলি হয়। হ্যাঁ, অনেক হয়, কিন্তু যারা ধরা পড়ে তারা জানবেন না, তারা তো লাইফ শেষ। আশা করছি যারা এখন শুনলেন বিষয়গুলো আপনারা মনে রাখবেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। শেষের দিকে আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করে শেষ করবো আজকের মতো, একেবারে শেষের দিকে আছি। ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, এটি গুরুত্বপূর্ণ এই কারণে যে সকলের সতর্কতা জরুরি এই বিষয়টিতে। একটি রিপোর্ট আমাদের হাতে আছে তুষার ঝড়ের উপরে, রিপোর্টটি দেখে আমাদের হাতে যেটুকু সময় থাকবে আলোচনা করে আজকের মতো শেষ করবো। চলুন রিপোর্টটি চলুন দেখি। যুক্তরাষ্ট্র জুড়ে আঘাত আনতে পারে তুষারঝড় নিকো। বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলতে পারে এই তুষারঝড়। কয়েকটি সেটে 2-10 ইঞ্চি তুষারপাতের সতর্কতা জানানো হয়েছে। ইতোমধ্যে কয়েকটি সেটে 2-10 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের সতর্কতা জানানো হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পক্ষ থেকে কয়েকটি স্টেটের বিভিন্ন অঞ্চলে সরাসরি তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এগুলো হলো সাউদার্ন নিউ ইংল্যান্ড, ইস্টার্ন পেনসিলভেনিয়া, নিউ জার্সি, নর্দার্ন ডেলাওয়্যার, নর্দার্ন মেরিল্যান্ড, ম্যাসাচুসেটসের বোস্টন, কানেকটিকাটের হার্টফোর্ড, ফিলাডেলফিয়া ও নিউইয়র্কের নিউ ইয়র্ক সিটি। এছাড়াও এই তুষারঝড়টির তীব্রতা আরও বাড়লে এটি আঘাত আনতে পারে সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার, বাল্টিমোর, ওয়াশিংটন ডিসি ও ওয়েস্ট ভার্জিনিয়ায়। এদিকে পূর্বাভাস অনুযায়ী ফিলাডেলফিয়ায় 5-8 ইঞ্চি তুষারপাত হতে পারে, কিংস্টনে 2-5 ইঞ্চি, হার্টফোর্ডে 5-8 ইঞ্চি এবং সর্বোচ্চ পরিমাণ 8-12 ইঞ্চি তুষারপাত হতে পারে নিউ ইয়র্ক সিটিতে। ইতিমধ্যে সিটির স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এরই মধ্যে কয়েকটি স্টেটের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তুষারঝড়ের তীব্রতা বাড়লে বাতিল হতে পারে আরও 100 ফ্লাইট। শামীম এহসান, টিভিএন 24 নিউজ ডেস্ক।
খবরের প্রতিবেদনটি দেখছিলেন কাজী শহীদ হাসান, আপনার দীর্ঘদিনে এদেশে থাকার অভিজ্ঞতা থেকে এই এই ধরনের পরিস্থিতিতে মানুষের করণীয়কে একটু যদি একটু পরামর্শ দেন। স্নোস্টর্মে মানুষ স্কুল তো বন্ধ, তারপরে বাসায় বসে থাকা, খিচুড়ি বানানো, ভালো চা, যদি টেলিভিশন দেখা, এটা বাংলাদেশের কালবৈশাখীর সাথে কোনো তফাৎ নাই, বাসায় বসে থাকতে হবে। তারপরে যারা যারা কাজের কারণে নানা কারণে ব্যর্থ হতে হয় অনেক সময়, এখন দেখেন এইরকম একটা স্নোস্টর্ম যদি হয়, আপনি যদি কাজে না যেতে পারেন আপনাকে তো কাজের থেকে ফায়ার করতে পারে না, সেই জন্য যে আপনি যেতেই পারবেন না, সাবওয়ে টাবওয়ে বন্ধ হয়ে যাবে। সুতরাং সবচেয়ে বড় মুশকিল হলো যাদের নিজেদের ব্যবসা থাকে, যেরকম আমাদের নিজেদের ব্যবসা ছিল। এখন এই অবস্থাতে যখন আমি বয়স একটু কম ছিল অফিসে ঘুমাতাম আগের রাতে গিয়ে, কারণ দরজা তো খুলতে হবে, যদিও কেউ আসবে না আমি জানি, তারপরেও ব্যবসা করার এই একটা বিপদ না, কোনো কিছু করার নেই, যাতে নিজের শারীরিক কোনো ক্ষতি না হয়, এটা হলো নাম্বার ওয়ান প্রথম জিনিস, যে এমন কিছু করবেন না যাতে নিজের পা ভাঙে, হাত ভাঙে, এই 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 দেখানোর কোনো দরকার নেই, বা বাসায় বসে থাকাটাই সবচেয়ে ভালো। 100% ওনার সাথে একমত, যদি প্রয়োজন ছাড়া, প্রয়োজন ছাড়া বের হওয়া উচিত না, যে আপনার লাইফ প্রয়োজন যেগুলো খুবই প্রয়োজন, ইমার্জেন্সি ছাড়া বের হওয়া উচিত না, এটা আমাদের ইয়াতেই বলে, গভর্নর ওয়ার্নিং দেবে, মেয়রও বলবে, আর তারপরও যদি কোনো ধরনের আপনার বের হতে হয়, যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, আমরা অ্যাক্সিডেন্ট কেস করি, খুব বিগ বিগ অ্যাক্সিডেন্ট কেস করি, যদি কোনোরকম দুর্ঘটনা ঘটে আপনাদের উচিত সাথে সাথে 911 কল দেয়া এবং ওই স্পটেই থাকা অ্যাম্বুলেন্স যেন ওইখান থেকে পিক আপ করে, তারপরে আমাদেরকে কল, যে কোনো অ্যাটর্নিকে কল দেওয়া, that should be their process. আর ইমিগ্রেশন বিষয়ে আপনি আগের প্রশ্ন শেষ করতে পারেনি, আমি জাস্ট একটু বলে দিচ্ছি, যাদের কোনো ধরনের কেস পেন্ডিং আছে তাদের ভয়ের কোনো কারণ নাই। ধরুন অ্যাসাইলাম কেস যাদের পেন্ডিং আছে বা ফ্যামিলি পিটিশন পেন্ডিং আছে, যারা ওয়ার্ক পারমিট আছে কোনো কোনো কেসের মাধ্যমে বা কোনো ফাইলিং, তাদের ওয়ার্ক পারমিট হাতে যাদের ভ্যালিড আছে তাদের ভয়ের কোনো কারণ নাই। যাদের ওই ধরনের কোনো কাজ নাই, কাগজ নাই, বা যারা ওভারস্টে করেছেন, তাদের উচিত কোনো লাইসেন্সড অ্যাটর্নি এট লর সাথে, আবার বলছি অ্যাটর্নি এট লর সাথে পড়া, নামের পিছনে দেখবেন অ্যাটর্নি এট ল লেখা আছে কিনা। এখন আপনি একটু অসুখ নিয়ে গেলে সবাই কিন্তু ডাক্তার হয়ে যায় আপনার কাছে, আবার অনেকে আইনজীবী হয়ে যায়, তো অ্যাটর্নি এট ল নামের নিচে লেখা থাকলে তার সাথে সরাসরি কনসাল্ট করবেন, সে ভুল অ্যাডভাইস দিলে সেটার জন্য দায়ী থাকবে, কিন্তু কোনো অন্য কোনো অ্যাভোকাডো বা আইনজীবী যদি বলেন, স্প্যানিশ অ্যাভোকাডো বলে, বাংলা আইনজীবী বলে, অ্যাডভোকেট বলে, তারা কিন্তু এটার জন্য দায়িত্ব নেবে না, এবং তাদেরকে কি ধরার সুযোগও নাই, তাদেরকে ধরার সুযোগ নাই, কারণ আপনি তার জেনে শুনে তার কাছে কেন গেলেন, বিষয়টি কি এরকম, আপনি অ্যাটর্নি এট লর কাছে যোগাযোগ করবেন। আচ্ছা দর্শক, আপনারা যেটি শুনলেন এই অভিবাসন সংক্রান্ত এই পরামর্শে, যে যে কেউ যে কোনো সমস্যায় আপনারা আপনাদের মানে কাছের মানে মানুষের সাথে পরামর্শ করবেন, যারা বিষয়টি বোঝেন, এবং অবশ্যই সেই পরামর্শক্রমে কিন্তু আপনি কাজ করবেন না, করবেন ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় হলে অ্যাটর্নি অ্যাট ল বা আপনার সেই সংশ্লিষ্ট আইনজীবীর পরামর্শে, অ্যাটর্নি অ্যাট ল, আইনজীবী নয়, অ্যাটর্নি অ্যাট ল, ভুল বোঝার সুযোগ আছে, আমি মঈন চৌধুরীর বক্তব্যটিকে আবার বলছি, অ্যাটর্নি অ্যাট ল এর এরকম ব্যক্তিদের সাথে যোগাযোগ করে যারা অ্যাটর্নি অ্যাট ল তাদের পরামর্শ নেবেন, সেই অনুযায়ী এটা যে কেউ হতে পারে তাদের পরামর্শ অনুযায়ী আপনারা এ বিষয়ে সামনে অগ্রসর হবেন। এটি আর ঝড়ের বিষয়ে আমরা যে আলাপটি করছিলাম সেটি তো আপনারা দুজনের কথাই শুনছিলেন, আসলে এটি প্রাকৃতিক দুর্যোগ তো দুর্যোগই, সেই দুর্যোগকে আসলে মোকাবেলা করতে করতে সাধারণ মানুষ জেনেই যায় যে কীভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হয়, তারপরও কিছু সাবধানতার কথা বিভিন্ন গণমাধ্যমে সাধারণত বলা হয় এবং সেগুলো মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই প্রেক্ষিতে যাদের প্রয়োজন অতিরিক্ত না পড়বে তারা ঘর থেকে বের না হওয়া, হলেও বিশেষ সতর্কতা থাকা, বিশেষ করে গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতার প্রয়োজন রয়েছে। যারা বাড়ির মালিক তারা যেন অবশ্যই সাইডওয়াকটা ক্লিন করে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ অন্যের জন্য ক্ষতি হবে, তারও ক্ষতি হবে,
তার বাড়ির সামনে কেউ এক দুর্ঘটনা ঘটলে তাকে পে করতে হবে এবং দুজনই ক্ষতিগ্রস্ত এবং অনেক যাদের ছোটো বাচ্চা আছে তারা যেন অবশ্যই হলওয়েগুলো পরিষ্কার করে বা ওয়াক পাথগুলো যেন পরিষ্কার করে, বসে না থাকে যে আমার কী দরকার আছে আরেকজন করবে মালিক করবে, কিন্তু দুর্ঘটনা ঘটলে কিন্তু বাচ্চাটারই ঘটবে, মালিকের তো আর দুর্ঘটনা ঘটবে না। একটা হাত আইনি পরামর্শ কিন্তু হাত পা নষ্ট করে আপনি যদি টাকাই পান তো লাভ নাই, বেটার আপনি বেটার সুস্থ থাকেন, সুস্থ থাকেন সেটি। ধন্যবাদ আপনাকে টিআরটি পরামর্শ দেওয়ার জন্য। একই সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে স্নো জমবে সেগুলো পরিষ্কার করার দায়িত্ব নিশ্চয়ই তাদের, প্রতিষ্ঠানের দায়িত্ব, সেটি না করলে কি হতে পারে? সেটা না করলে তাদের বিরুদ্ধে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং সেই মামলা তো এটা ক্ষতিপূরণ দিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি যদি আজকে জন্য শেষ কিছু বলতে চান ছোট করে। এই যে যখন এত স্নো পড়ে মনে রাখবেন যে এটা 5 বছরের মধ্যে একবার, 10 বছরের মধ্যে একবার, এইটাকে আসলে উপভোগ করার চেষ্টা করবেন। এটা একটা জিনিস, কিন্তু পুরো ফ্যামিলির সাথে বাচ্চা কাচ্চা মিলে ভিডিও গেম খেলবেন, বাসায় বসে থাকবেন, যদি ফায়ার প্লেস থাকে ফায়ার প্লেস চালাবেন এবং ছবি তুলবেন প্রচুর। আর যদি পারেন তাহলে একটা স্নোম্যান বানাবেন, এটা বাচ্চা আপনার বাচ্চারা জানবে যে এই জিনিসটা কী। এইটা একটা মনে করেন 10 বছরের একবার সুযোগ, এই এই জিনিসটাকে উপভোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ আপনাকে কাজী শহীদ হাসান। অনেকের তারপরেও প্রয়োজনে বের হতে হয়, জীবন এবং জীবিকা এমনই, সুতরাং জীবন জীবিকার প্রয়োজনে যাদের বের হতে হবে তারা সাবধানে চলবেন নিশ্চয়ই, আর যাদের সুযোগ আছে উপভোগ করার যে বিষয়টি বললেন সেটি তো নিশ্চয়ই হবে। আপনারা সবাই ভালো থাকুন আর আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই চমৎকার সময়টি দিয়েছেন এবং আপনাদের পিছনে আবার নিশ্চয়ই পাবো আপনাদের। আপনাকে ধন্যবাদ দর্শক, আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন।